খাবার আলুর পাশাপাশি বেড়ে গেছে বীজ আলুর দামও গত বছরের তুলনায় এবার প্রতি কেজি বীজ আলু গড়ে পঁচিশ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ফলে প্রতি হেক্টর জমিতে আলু উৎপাদনে কৃষকদের খরচ বাড়বে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তাই আগামী বছর আলুর দাম শুরুতে বেশি থাকবে উৎপাদন খরচ কমাতে কৃষকদের পরিকল্পিতভাবে আলু চাষের পরামর্শ দিয়েছে কৃষি অধিদপ্তর গত বছর সরকারিভাবে আলু বীজ বিক্রি করা হয়েছিল কেজি প্রতি আঠাশ টাকা আর এবছর দাম নির্ধারণ করা হয়েছে সাতচল্লিশ টাকা বেসরকারি কোম্পানিগুলো গত বছর বীজ বিক্রি করেছিল কেজি প্রতি টাকা এবছর বিক্রি শুরু করেছে ষাট টাকা দরে সেই হিসেবে হেক্টর প্রতি গত বছর আলু বীজে খরচ ছিল সত্তর থেকে পঁচাশি হাজার টাকা আর এবছর বেড়ে দাঁড়াবে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় আলুর বীজ স্বাভাবিকভাবে যদি দাম বৃদ্ধি পায় তাহলে তো উৎপাদন খরচ অবশ্যই বাড়বে আমাদের আলু লাগে দুই থেকে আড়াই টন তো সেটা বেশি হিসাব করলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আলুর মূল্য বাজারমূল্যই বেশি কৃষি অধিদপ্তরের তথ্যমতে বর্তমানে সরকারি বেসরকারি ও ব্যক্তি পর্যায়ে হিমাগারে বীজ আলু সংরক্ষণ রয়েছে এক লাখ আঠারো হাজার মেট্রিক টন চাহিদার মাত্র দুই শতাংশ সরবরাহ করে থাকে সরকারি বীজ বিপণন বিভাগ বিশ শতাংশ বেসরকারি বীজ কোম্পানি আর বাকিটা কৃষকরা নিজেই সংরক্ষণ করে রাখে আমার বীজটার দাম যদি পঁয়ত্রিশ টাকার মধ্যে অথবা পঁয়ত্রিশ টাকার নিচে থাকে এটা কিন্তু খাদ্য হিসেবে চলে যাওয়ার সম্ভাবনা আছে এবং এই খাদ্য হিসেবে চলে গেলে আগামী মৌসুমে যে আমরা এই মূল্যবান মানসম্পন্ন বীজটা ব্যবহার করলাম না এতে অনেক ফলন কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ ঢালাওভাবে আলু চাষ না করে পরিকল্পিত চাষে মনোযোগ দিতে হবে কৃষকদের আমাদের আসলে পরিকল্পিতভাবে চাষ করতে হবে একবার দাম হয়েছে বলে আমাদের সব জমিতে আলু লাগিয়ে দিতে হবে এটা করলে পরে কৃষক লস খাবে আমাকে বিচার বিশ্লেষণ করে দেখতে হবে আমার কোনটা চাষ করলে আমি লাভবান হব রংপুর কৃষি অঞ্চলে নব্বই হাজার হেক্টর জমিতে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে সেই হিসেবে বীজ আলুর চাহিদা এক লাখ সাতান্ন হাজার মেট্রিক টন নাজমুল ইসলাম নিশাদ ডিবিসি নিউজ রংপুর